बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम आमी सुलताना रजिया आहमेद बावनी एकेडमी आहमेद बावनी एकेडमी स्कूल एंड कॉलेजेर सहकारी शिक्षिका सुलताना रजिया आमार प्रिय शिक्षार्थीरा सबाई केमन आछो आशा करी खूब भालो आछो। आज के जरा आमादेर आहमेद बावनी एकेडमी अनलाइन स्कूले लाइव क्लास देखछेन सबाई के स्वागतम एवं धन्यवाद। शिक्षार्थीरा आज के तुम्हारे आमी वार्षिक परीक्षार पढ़ागुलो पढ़ाबो। इतिमध्ये तुम्हारा देखे अनेक टीचाररा तुम्हारे ट्यूटोरियल परीक्षार पढ़ागुलो पढ़िए। आज के वार्षिक परीक्षार रिअरेंज एवं ट्रांसलेशन पढ़ाबो। ताहले आमार साथे थाको और आज के लाइवटा तुम्हारा तुम्हारे टाइमलाइने शेयर कर दाओ जान अन्यान्य स्टूडेंटरा देखते पाए। ताहले चलो आमरा पढ़ा शुरू कर दी। आमी बोर्डे प्रश्नगुलो तुले रेखेछि एबार आमी आंसरगुलो लिखब। फर्स्टे देखो लेखा आछे रिअरेंज। रिअरेंजेर अर्थ होच्छे पुनराय सजानो बा नतून करे सजानो। एखाने कतगुलो एलोमेलो शब्द थाकबे एगुलोके अर्थपूर्ण एकटी वाक्ये लिखते हबे आर एटाके बला होच्छे कि रिअरेंज। ताहले देखो एखाने एलोमेलो अनेकगुलो शब्द आछे एटाके आमादेर एकटी अर्थपूर्ण वाक्ये लिखते हबे। ताहले चलो आमरा लिखे फेली। प्रथमे आछे देखो 50 देयर आर टाका। ताहले आमरा प्रथमे कि लिखते पारी साजिए जदि लिखी प्रथमे आमादेरके लिखते हबे देयर। ताहले आमरा प्रथमे जेटा लिखब सेटा कैपिटल लेटारे लिखते हबे देयर आर 50 टाका। लास्टे आमादेर एकटा फुलस्टप दिते हबे जेहेतु एकटी परिपूर्ण सेंटेंस होयेछे। ताहले एटार बांगलाटा कि देखो देयर आर 50 टाका सेखाने 50 टाका। नेक्स्ट देखो 5 डलार्स देयर आर। ताहले आमरा आंसर लिखब किभाबे देयर आर 5 डलार्स। अच्छा आमरा लास्टे किन्तु एकटा फुल स्टप दिते भूलबो ना एखाने फुल स्टप दितेई हबे। 5 एर पर एखाने डल्स होयेछे एस। एखाने एसटा केन हलो जेहेतु एखाने बहुवचन माने 5 आछे एर जन्य किन्तु डल्स होयेछे एखाने। ताहले देयर आर 5 डल्स एटा बांगला होच्छे सेखाने 5टी पुतुल। 3 नम्बर देखो गार्डेन दा इज आवार्स। ताहले एटा आमरा जदि सठिक वाक्य लिखी ताहले किभाबे लिखब द गार्डेन इज द गार्डेन इज आवर्स बागानटी आमादेर। ठीक आछे 4 नम्बर बैट इट इज वेरी। ताहले एटा सठिक वाक्य कि हबे इट इज वेरी बैट यहा खूब खराब। ओके 5 नम्बर इज ए दिस रूम এটাকে আমরা প্রথমে কিভাবে সাজিয়ে লিখব। ফার্স্টে যদি আমরা রুম লিখি ফার্স্টে যদি আমরা ইজ লিখি তাহলে কি হবে না হবে না। তাহলে আমরা এটা কি লিখব দিস ইজ এ রুম ইহা একটি ঘর। 6 নাম্বার হ্যাজ এ কাউ রহিম। তাহলে আমরা এটা যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে কিভাবে লিখব রহিম হ্যাজ এ কাউ রহিমের একটি গরু আছে। 7 নাম্বার এ ইট কার ইজ। তাহলে এটা আমরা সাজিয়ে কিভাবে লিখব ইট ইজ এ কার ইট ইজ এ কার ইহা একটি গাড়ি। নেক্সট ইজ এ দিস বল এটা কিভাবে লিখব দেখো দিস ইজ এ বল দিস ইজ এ বল ইহা একটি বল। নেক্সট কার ইজ অন দ্য রোড। তাহলে এটা আমরা সঠিকভাবে কি লিখব দ্য কার ইজ অন দ্য রোড। তোমরা কিন্তু এই পড়াগুলো কিন্তু তোমাদের ইংলিশ ফর টুডে ওই বইতে পড়েছো। আরেকটা বুক আছে তোমাদের সেটাতেও এই লাইনগুলো কিন্তু পড়া আছে। ওখান থেকে আমরা এই শব্দগুলো তোমাদেরকে দিয়েছি রিঅ্যারেঞ্জে দ্য কার ইজ অন দ্য রোড।
গাড়িটি রাস্তায় গাড়িটি কোথায় গাড়িটি রাস্তায় দ্য কার ইজ অন দ্য রোড নেক্সট দেয়ার থ্রি আর শিপ তাহলে এটা আনসার কি হবে দেয়ার আর থ্রি দেয়ার আর থ্রি শিপ আচ্ছা সেখানে কয়টি ভেড়া তিনটি প্লেইং হি ইজ উইথ হি স্টপ এটা আমরা সাজিয়ে কিভাবে লেখা যায় হি ইজ প্লেইং সে খেলছে কি দিয়ে খেলছে উইথ ইজ উইথ হিজ স্টপ সে তার লাটিন দিয়ে খেলছে সে তার লাটিন দিয়ে খেলছে নেক্সট 12 নাম্বার ভেরি মাচ আই লাইক ইট এটা আনসার কি হবে আই লাইক ইট ভেরি মাচ আমি ইহা খুব পছন্দ করি আচ্ছা এগুলো তাহলে আমি তোমাদের রিঅ্যারেঞ্জ যেগুলো দিয়েছি এই 12টা তোমরা তোমাদের খাতায় তুলে ফেলবে এবং এগুলো মুখস্থ করবে এবং বাসায় লিখবে তোমরা কি আমার লেখা দেখতে পাচ্ছ তোমরা কিন্তু এটা জানাবে আমাদের যে তোমরা লেখা দেখতে পাচ্ছ কিনা তোমাদের কিন্তু তোমরা লাইভে থাকো না লাইভটা তোমরা পরে দেখো তখন আমাদের লেখা তোমরা বুঝতে পারো না পরে বললে হবে না স্টুডেন্টরা তোমরা আমরা যখন লাইভ করব তখন আমাদের সাথেই থাকবে আর একটা নোটিফিকেশন ওখানেও নোটিফিকেশন অন করে রাখবে যেন যখনই আমরা লাইভ হই লাইভের সাথে সাথেই থাকবে আর তখনই তোমরা কমেন্টসে আমাদের জানাবে যে তোমরা লেখা বুঝতে পারছো কি না বা তোমরা কি জানতে চাও সেগুলি তখনই জানিয়ে দিবে পরে জানালে কিন্তু সেটা বোঝা যায় না আর এর জন্য তোমাদের আমাদের সাথে লাইভে থাকতে হবে আচ্ছা আশা করি সবাই তোমরা এগুলো তুলে ফেলেছো তাহলে আমি বোর্ডটা মুছে ফেলি এখন আমি তোমাদেরকে ট্রান্সলেশন তুলে দিব বোর্ডে ট্রান্সলেট ইনটু ইংলিশ তোমাদের বাংলা দেওয়া থাকবে সেগুলোকে ইংরেজিতে লিখতে হবে দেখো ফার্স্টে আমি তোমাদের জন্য বাংলাগুলো একটু তুলে ফেলি সে ছিলর জন্য এই সে বোঝানোর জন্য তোমরা চাইলে হিও লিখতে পারবে সেও লিখতে পারবে দুটোই লেখা যায় যেহেতু এখানে সে বলেছে এই সেটা ছেলেকেও বোঝাতে পারে মেয়েকেও বোঝাতে পারে তাহলে তোমাদের হি বা সি যে কোনো একটা তোমরা লিখতে পারবে তাহলে আমি সি দিয়ে লিখি সি ওয়াজ ছিল ইংরেজি কি ওয়ার্ড আজকের ট্রান্সলেশনগুলো তোমাদের ওয়ার্ডস আর ওয়ার্ড দিয়ে করানো হবে সে ছিল শি ওয়াজ একটা ফুল স্টপ দিয়ে দিবে আমি ছিলাম নেক্সট আমি লিখছি আমি ছিলাম আমি ছিলাম কি হবে আই ওয়াজ আমি ছিলাম কি হবে আই ওয়াজ আমি ইংরেজি হচ্ছে আই ছিলাম হবে ওয়াজ আই ওয়াজ নেক্সট আমি লিখছি আমি ছিলাম না আই ওয়াজ নট মানে আমি ছিলাম না আই ওয়াজ নট এটার ইংরেজি কি হবে আমি ছিলাম না আই ওয়াজ নট ফোন নাম্বার দেখো সে অলস ছিল
সে অলস ছিল। এটা চাইলে তোমরা সিও লিখতে পারো, হিও লিখতে পারো। সে যখনই থাকবে তোমরা হিও লেখা যাবে, সিও লেখা যাবে। আচ্ছা আমি দেখো হি লিখছি, হি ওয়াজ অলস। ইংরেজি কি অলস? ইংরেজি হচ্ছে লেজি। একটা ফুল স্টপ দিয়ে দিবে, অলস ইংরেজি হচ্ছে লেজি। নেক্সট ফাইভ নাম্বার লিখছি, আমি ভালো ছিলাম না, আমি ভালো ছিলাম না। আই ওয়াজ নট ওয়েল, আই ওয়াজ নট ওয়েল, আই ওয়াজ নট ওয়েল, ভালো ছিলাম না। এই ভালো ভালো ইংরেজি হচ্ছে ওয়েল, আর যেহেতু ছিলাম না আছে, নট ওয়েল হবে। একটা লাস্টে ফুল স্টপ দিয়ে দিবে। আমি উপস্থিত ছিলাম না, আমি উপস্থিত ছিলাম, সরি আমি উপস্থিত ছিলাম। তাহলে হবে কি, আই ওয়াজ প্রেজেন্ট, আই ওয়াজ প্রেজেন্ট। তোমরা যে যেরকম স্কুলে যখন প্রেজেন্ট থাকো, উপস্থিত থাকো, সেইটার কথা বলা হচ্ছে প্রেজেন্ট। তুমি ছিলে, ইউ ওয়ার। এখন আমরা যেটা দিয়ে করব সব ওয়ার দিয়ে করব, ইউ ওয়ার। আমরা জানি ইউতে ইউ ইউ যখন লিখবো তখন কিন্তু ওয়াজ হবে না, তখন ওয়ার লিখতে হবে, ইউ ওয়ার। আমরা ছিলাম, আমরা ছিলাম। We were, tara chilo, tara ingreji ki hobe, tara ingreji hobe they, ei they er sathe ki hobe were। তোমরা যখন আরো বড় ক্লাসে উঠবে তখন এগুলোর ব্যবহার আরো বেশি শিখতে পারবে, তখন আরো ডিটেইলস জানতে পারবে। যেহেতু তোমরা অনেক ছোট ক্লাস, তোমাদের এই ছোট ক্লাসে ট্রান্সলেশন ওয়াজ ওয়ের দিয়ে আছে, তোমরা আপাতত এগুলো এভাবে করে শিখে নিবা, ঠিক আছে? যেমন দেয়ের সাথে ওয়ার হবে, ওয়ের সাথে ওয়ার হবে, ছিলাম তারপরে ছিল, তখন আমাদের লিখতে হবে ওয়াজ অথবা ওয়ের। তারা ধনী ছিল, দে ওয়্যার রিচ। ধনী ইংরেজি কি রিচ, আর দে এর সাথে কি হবে, ওয়্যার হবে। আচ্ছা আমি যেহেতু বোর্ডে এখন জায়গা নেই, মুছে ফেলবো, মুছে, আচ্ছা আমি একটু এগুলো মুছে ফেলছি যেহেতু জায়গা হচ্ছে না। আমরা ভালো ছিলাম, আমরা ভালো ছিলাম, উই ওয়্যার। আমরা ইংরেজি কি হবে, উই এর সাথে কি হবে, ওয়্যার, উই ওয়্যার কি হবে, ওয়েল। তারা তারা অসুখী, তারা অসুখী ছিল,
কি হবে ইংরেজি দে ওয়্যার আনহ্যাপি দে ওয়্যার আনহ্যাপি They were unhappy. তাহলে এই ট্রান্সলেশনগুলো তোমরা আজকে ভালো করে পড়বা যেগুলো দিয়েছি আমরা was আর were দিয়ে ট্রান্সলেশনগুলো আছে এগুলো একটু বুঝে পড়তে হবে আর একটু খেয়াল করে পড়লে তোমরা কোথায় was হবে কোথায় were হবে বুঝতে পারবে আর রিঅ্যারেঞ্জগুলো তোমরা বাসায় করবে প্রথমে প্রশ্নটা তুলে নিবে তুলে আনসারগুলো লিখবে আর তোমাদের আরেকটা কোশ্চেন থাকে তোমরা পরীক্ষার খাতায় এই রিঅ্যারেঞ্জের প্রশ্নগুলো তুলবা কিনা প্রশ্ন তোলার দরকার নেই তোমরা শুধু আনসারগুলো লিখে দিবে আর ট্রান্সলেশনের ব্যাপারটা হচ্ছে তোমরা চাইলে প্রশ্ন তুলে করতে পারবে আবার প্রশ্ন না তুলেও করতে পারবে যেহেতু তোমরা অনেক ছোট ক্লাস তোমাদের প্রশ্ন না তুলেও করলে কোনো অসুবিধা নেই তো এই ট্রান্সলেশনগুলো একটু বুঝে পড়বে টু ওয়াজ ওয়ের একটু এখন যেহেতু বার্ষিক পরীক্ষা প্রথমে তো অনেক সহজগুলো পড়েছ এখন একটু ওয়াজ ওয়ের এগুলো একটু ভালো করে পড়বা আর বুঝে বুঝে পড়বা যেগুলো দিয়েছি তোমরা এই লেখাগুলো বাসায় ভালো করে লিখবে এবং পড়বে তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা আমাদের এই লাইভ চলাকালীন সময় জানিয়ে দিবে তাহলে আমরা সেটা দেখব ওকে স্টুডেন্টস আজকে এ পর্যন্তই তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমাদের অনলাইন ক্লাসের সাথে থাকো আর অনলাইন ক্লাস যখনই হবে তখনই দেখবে তাহলে তোমাদের জন্য সুবিধা হবে ওকে আচ্ছা আজকে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ